আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আর ডুপ্লিকেট নয়, এবার খাঁটি। গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের পদক আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, খাঁটি মৌচাকের মধু পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আছেন, বাড়িতে আছেন নাই? চেন্নাই আছি। ও, একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন করলাম। বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি আর কি, চেন্নাইয়ে পানি খুবই সংকট, পানি পাওয়া যাচ্ছে না, সপ্তাহে 4 দিন পাওয়া যাচ্ছে। তারপরে ওই নোংরা পানিগুলোকে ফিল্টার করে ই করছে, বিভিন্ন রকমের শুনছি আর কি, 400 লিটার পানি। তো আপনার ব্যাপারটা বলে, আপনার অভিজ্ঞতা থেকে যে কি দেখছেন? পানির অসুবিধা চলছে এখানে, সরকারি পানি আসতো সপ্তাহে একবার, তারপরে আসতে লাগলো 15 দিনে একবার, এখন 1 মাসেও একবার আসে না। এখন 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 ওই রান্না করার পানি, 1 কলসি পানি দিতে গেলে 10 টাকা লাগছে। আচ্ছা, পানি কি পাতাল থেকে উঠে না? আপনাদের কল টল নাই? পাতাল থেকে পানি উঠছে না এখন, ওই চেন্নাই থেকে 150-200 কিলোমিটার দূর থেকে হয়তো ট্রেনে আনছে পানি, বা অনেক সময় এসে কি বলছে ওই লরিতে পানি আনছে। পাইপ সিস্টেম করা নাই আমাদের দিকে, যে বিভিন্ন পাইপ পাইপ সিস্টেম করা আছে, এরকম পাইপ সিস্টেম করা নাই ট্যাঙ্কি? তো আসবে কোথা থেকে পানিতে? এর পানি নিচে পানি নেই তো পাতালে। এবারে কিছু এরিয়াতে পানি আসছে, তো পানি একটা গাদলা পানি, হলদে টামের মানে পরিষ্কার পানি আসছে না অনেক জায়গায়। এরকম 1000 ফুট গর্ত করেও আসছে না পানি নিচে থেকে? 1000 ফুটের কথা বলতে পারবো না, এখন 400-500 ফুটের গলা আসছে না। 400-500 ফুটে আসে না, এটা 1000 ফুটের নিচে চলে গেলে বালি আসছে বেশি, এরকম মানে শোনা শোনা গেছে খবর, যে বেশি নিচে গেলে বালি। ওগুলো কি পাহাড়ি এলাকা নাকি, না পাহাড় পাথর আছে নিচে, না পা মাটি? নিচে পাথর আছে, পাথর ওই সিমেন্টের মতো যেগুলো গুঁড়ো হয়ে ওঠে না পাথর। তো এটা সমস্যাটা কি এখন, না কি আগে পানি উঠতো ঠিকভাবে? পানি পানির সমস্যা আগে কম ছিল, এখন বেশি সমস্যা, সব দিনে কম বেশি কিন্তু চলে যেত, এখন মানে বেশি সমস্যা আরো বেড়ে গেছে আগেকার থেকে। আর এদিকে পানি হওয়াটাও অনেক কম, মানে পানিও কম হচ্ছে এদিকে। আর ওখানে গঙ্গাও নাই কাছে মিলে, যে গঙ্গা থেকে পানি দিবে? গঙ্গা এদিকে তো কোথাও নাই, সমুদ্র আছে। এবারে সমুদ্রের পানি, হ্যাঁ সমুদ্রের পানি ব্যবহার কোনো কাজে লাগে না, গোসল পানি গোসলের কাজে লাগবে না, বা খাওয়ার কাজে লাগবে না। কিছু এরিয়াতে পানি উঠছে, যেমন সমুদ্রের আশেপাশে যে এরিয়া গুলো আছে সেগুলোতে পানি উঠছে, কিন্তু একবারে লবণাক্ত পানি, সে পানি গোসল মানুষ করছে কিন্তু সে মানে চামড়া বা চুল খারাপ হয়ে যাচ্ছে আর মুখে নেওয়াই যায় না সহজে, একবারে লবণাক্ত পানি। সমস্যা যদি এরকম চলতে থাকে তাহলে তো বিশাল সমস্যা হয়ে যাবে গো। ওই জন্য তো বলছে না যে চতুর্থ বিশ্বযুদ্ধ হতে গেলে পানি নিয়ে হবে, এটা শুধু ভারতের সমস্যাটা নাই, সারা বিশ্ব সমস্যা পানি নিয়ে। তাই খুবই চিন্তিত লাগছে, চিন্তা লাগছে পানি সমস্যা আপনাদের নাই। এখন সরকারি যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে এমন একটা প্রযুক্তি বের করতে হবে যার কারণে পেট্রোলের থেকে ডবল দামে ওখানে পানি কিনতে হয়। এবার এখানে যদি ওই প্রযুক্তি চলে তাহলে এখন পেট্রোল যদি 80 টাকা লিটার হয় তাহলে পানি হবে 160 টাকা লিটার। যেহেতু সমুদ্রের পানিকে পরিষ্কার করে যে মেশিন গুলো খুবই দামি মেশিন, সরকারি ভাবে যদি মানে করে তাহলে না, সরকারি তো সরকার করতে পারছে না। না আমি তো বললাম যে সরকারি যেটা সাপ্তাহিক সপ্তাহে 2-3 বার পানি দিত, সেই জায়গায় এখন 1 মাসে একবার আসে না পানি। কোথাও কোথাও আসছে সেখানে বিশাল ভিড়, লম্বা লাইন লেগে। ঠিক আছে, কি এমন মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে নাকি গো? মানে খুব ভয় লাগছে যে বিভিন্ন সব ভয় কি ও জাহার আল ফাসাদ ও ফিল বারদে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন্নাস, যে বিশৃঙ্খলা হয়ে যাবে জমিনে পাতালে সব জায়গায়, আর যখন মানুষ নিজে নিজেরাই বিগড়ে যাবে।
তো মানুষ যখন আল্লাহ তালার বিধানকে ফলো করছে না, তো আল্লাহ তালা তাদেরকে তো দেখাবেন আল্লাহ নজি খান না হুমিন আল্লাহ জাবিল আদনা দুন আল্লাহ জাবিল আকবার, এই ছোট ছোট শাস্তি দিয়ে যদি সোজা রাস্তায় চলে আসে তো আল্লাহ তো পানি দিবেন, আল্লাহর কাছে তো আর পানির অভাব নেই, এই সমস্ত কন্ট্রোল আল্লাহর হাতে, আল্লাহ তালা দিচ্ছেন না মানুষ পাচ্ছে না, মানুষ তো আল্লাহর পথে চলবে না না মানুষ যদি আল্লাহ তালার মন মতো চলতো, আল্লাহ তালার কথা মেনে চলতো, তাহলে আসমান জমিনের বরকত তালা খুলে দিতেন। ঠিক আছে, দোয়া করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বলেছেন কালো জিরা রয়েছে সমস্ত রোগের শেফা, সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।